আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দড়ি কাছে হয়তো অনেক দেখেছেন, কিন্তু দড়ি কিভাবে তৈরি করে, কোথায় তৈরি করা হয় সেটা কি কখনো দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা পুরো দেখতে থাকুন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দড়ি কাছি তৈরি করা হয়। একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন। পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি বিএম জামিল ইসলাম শাহাদাত। চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা চলে আসলাম মুন্সিগঞ্জ জেলায়। এই কারখানার বিস্তারিত ঠিকানা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন চলুন ভিডিওটা কন্টিনিউ করুন। দড়ি কাচি তৈরি করার জন্য রক সুতার মতো কিছু চিকন সুতোর প্রয়োজন হয়, সেগুলো তারা অন্য কারখানা থেকে নিয়ে এসে এখানে দড়ি তৈরি করার জন্য কাজে লাগায়। চিকন সুতোগুলোকে পাক খুলিয়ে মাঠের শেষ প্রান্তে নিয়ে গিয়ে বাঁশের সাথে ঘুরিয়ে আবার এ প্রান্তে নিয়ে আসা হয়। সুতোর দুটো মাথাই এই প্রান্তে টান টান করে বাঁধা হয়। মাঠের মাস পয়েন্টে দুটো বাঁশের সাথে কিছু লোহার আনটা লাগানো আছে। এই হলো সেই বাঁশ যেটার সাথে সুতাগুলোকে ঘুরিয়ে নেওয়া হয়। সুতাগুলোকে টান রাখার জন্য কিছু ভারী বস্তু দিয়ে এই বাঁশটিকে বেঁধে রাখা হয়েছে, যাতে সুতাগুলো টান টান থাকে। চিকন সুতাগুলোকে প্রতি 6 পিস করে আলাদা আলাদা ভাবে কিছুটা দূরত্ব করে রাখা হয়, যাতে একটির সাথে আরেকটি মিশে না যায় বা প্যাচ লেগে না যায়। প্রতিটি আন্টার মাঝে 6টি করে সুতা সারিবদ্ধভাবে লাগিয়ে দেওয়া হয়। বাঁশের শেষ প্রান্তে যেইভাবে শাড়িগুলো সাজানো হয়েছে ঠিক সেইভাবেই এখানে শাড়িগুলো সাজানো হয়। একটু ভুল হলেই সুতাগুলোর সাথে প্যাচ লেগে যেতে পারে, তাই খুব নিখুঁতভাবে আন্টাগুলোর সাথে সুতাগুলো লাগানো হয়।
তারপর বন্ধুরা মেশিনের প্রান্তের সুতাগুলোর মাথা প্রতি 6 পিস করে আলাদা আলাদা আন্টার সাথে লাগানো হয়। এখানে বন্ধুরা মোট 50টির উপরে আন্টার রয়েছে, প্রতিটি আন্টার সাথে 6 পিস করে রক সুতা গিটু দিয়ে লাগানো হচ্ছে। তারা দ্রুতভাবে প্রতিটা আন্টার সাথে 4টি করে সুতা লাগিয়ে দেয়। তাদের হাত অনেক দ্রুত চলে, আমরা হয়তো এরকমভাবে লাগাতে পারবো না সুতা। চোখের পলকেই তারা মনে করেন সুতোগুলো আন্টার সাথে লাগিয়ে দেয়। ছয় পিস করে 48টি আন্টায় সুতাগুলো লাগানো হয়েছে। এখন শুরু হবে সুতা পাকানোর কাজ। বন্ধুরা, এখন সুতাগুলোকে মেশিনের সাহায্যে পাকানো হবে। এই মেশিনটা কারেন্টের সাহায্যে চলে। এখন এই মেশিনটা দিয়ে সুতাগুলোকে পাকানো হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা সুতোগুলো পাকানো হচ্ছে। বন্ধুরা, সুতাটা একটু ঢিল ছিল, তাই সেটাকে কেটে আবার টান করে নেওয়া হচ্ছে। টান না করলে আবার এটাতে প্যাঁচ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সুতাটাকে টান করে নেওয়া হচ্ছে। সুতোগুলো দিয়ে কিছুক্ষণ পাকানো শেষে 4টি করে আলাদা আলাদা 12টি ভাগে ভাগ করা হয়। প্রতিটা আন্টার সাথে 4টি করে সুতা একসাথে দেওয়া হলো। এরকমভাবে 12টি আন্টার সাথে 4টি করে সুতা দেওয়া হবে, মোট 48টি সুতা। সুতাগুলো অ্যাডজাস্ট করার পর আবার পাকানো হবে। যারা বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী নতুন ভিডিও আপনারা সবার আগে দেখতে পারেন। এগুলোকে আবার পাকানো হচ্ছে, কিছুক্ষণ পাকাবে।
কিছুক্ষণ পাকানোর পর বন্ধুরা মেশিন থেকে দড়িগুলো খুলে ফেলা হবে। এখানে 12টি মাথা আছে সুতোর, 12টি মাথা থেকে 6টি দড়ি তৈরি হয়েছে, কারণ এটা দুই বাস করা তাই 12টি ছিল। 6টি দড়িকে একসাথে একটি রোলে ঘুরিয়ে তারা পেঁচিয়ে নিচ্ছে। খুব দ্রুত এটির সাহায্যে দড়িগুলোকে পেঁচিয়ে নিল। তারপর দুটো করে দড়ি আলাদা আলাদা ভাবে বেঁধে নিল। মোট 6টি দড়ি একসাথে করে তারা একটা বান্ডিল তৈরি করল। এভাবে বন্ধুরা একের পর এক কাছি তৈরি করা হয়। আপনারা চাইলে একবার এখানে ঘুরে এসে দেখতে পারেন, এখানে অনেকগুলো কাছি তৈরি করে তারা রেখে দিয়েছে দড়ি। এভাবেই বন্ধুরা দড়ি কাছি তৈরি করা হয়, এভাবেই তারা তাদের দিন চলতে থাকে একের পর এক দড়ি তৈরি করে।